করোনা আক্রান্ত হওয়ার পর তৃণমূলের তরফে কেউ তার খোঁজ নেয়নি বলে শনিবার শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন তা খণ্ডন করলেন দলের নেতা ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, শুভেন্দু যা বলেছেন তা সর্বব্রহ্ম মিথ্যা, আমি নিজে শুভেন্দুকে ফোন করেছি। এদিন ফিরহাদ বলেন, শুভেন্দু যা বলছে তা সর্বব্রহ্ম মিথ্যা ও করোনা আক্রান্ত হওয়ার পর আমি নিজেকে ফোন করে খোঁজ নিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন। শুভেন্দুকে ফিরহাদে কটাক্ষ রিভার্সের পর সব সম্পর্কই খারাপ হয়ে যায়। শনিবারের সভায় শুভেন্দু দাবি করেন, আমার যখন করোনা হয়েছিল তখন যে পার্টির জন্য 21 বছর কাজ করেছি, অকৃতকার্য হয়ে দুয়ারে দুয়ারে ঘুরেছি, তাদের কেউ আমাকে একটা খোঁজও নেয়নি। দুবার খোঁজ নিয়েছেন অমিত শাহ। তাতে তৃণমূলে কেউ যায় আসে না, কিন্তু ব্যক্তিগতভাবে ওকে আমি এত ভালোবাসতাম, আমার দুঃখ লাগছে। শোনো, ব্যাপারটা কি হয়, যখন বর্বউ একসাথে থাকে না তখন তাদের কিরকম আনন্দ থাকে, যে ডিভোর্স হয়ে তখন দুজন দুজনকে গালাগালি দেয়। চ্যানেল টেনের প্রত্যেকটা দর্শককে মেরি ক্রিসমাস, আমরা সবাই ভালো থাকবো। সিটি অফ জয় কলকাতা, এখানে আমরা সবাই মিলে ক্রিসমাস করব, আর কেক খাবো, বড়দিনের কেক, আর সবাই সবাইকে বলবো মেরি ক্রিসমাস। ব্যুরো রিপোর্ট।